গঙ্গাবক্ষে সন্ধ্যা আরতিতে ঢল নামল পুণ্যার্থীদের। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতির তরফে গঙ্গাবক্ষে সন্ধ্যা আরতির আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় আলোকসজ্জায় সজ্জিত গঙ্গাবক্ষের মনোমুগ্ধকর পরিবেশে গঙ্গা আরতি দেখতে উপচে পড়েছিল পুণ্যার্থীদের ভিড়। এদিন উত্তরপ্রদেশের বেনারস থেকে পুরোহিতরা গঙ্গা আরতিতে সমবেত হয়েছিলেন। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দজি ওরফে কার্তিক মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং সহ এলাকার বিশিষ্টজনেরা। গঙ্গা আরতি সমিতির অন্যতম উদ্যোক্তা প্রিয়াঙ্কু পাণ্ডে বলেন, 2014 সাল থেকে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি কার্তিক পূর্ণিমায় গঙ্গা আরতির আয়োজন করে থাকে। কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি 2014 সাল থেকে প্রত্যেক বছর কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি দিনে কাকিনাড়া গঙ্গাঘাটে গঙ্গা আরতি করে আসছে। 2024 সালেও আপনারা দেখছেন কি এখানে গঙ্গা আরতি আমাদের আয়োজন হয়েছে। এই গঙ্গা আরতিতে ব্রাহ্মণ বারাণসী থেকে এসেছেন, বনারসে ব্রাহ্মণ ঠিক বনারসের যেভাবে গঙ্গাঘাটে গঙ্গা আরতি হয় সেই মন্ত্র শ্লোক দিয়ে এখানে গঙ্গা আরতি হবে, সাতখানা চৌকি করা হয়েছে। এবার দুর্ভাগ্য 2024 সালে গঙ্গা আরতির সময় লোকাল পৌরসভা এবং লোকাল থানা গঙ্গা আরতি সমিতিকে অনেকবার ঘোরানোর পরও অনুমতি দেয়নি। লাস্টে কিছু রাস্তা না পেয়ে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি হাইকোর্টে যায় এবং হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে বিগত কালকে আমাদের গঙ্গা আরতি সমিতিকে গঙ্গা আরতি করার তারা পারমিশন অনুমতি দেয় এবং সাথে সাথে পৌরসভা এবং থানাকে মার্গদর্শন করে দেয় কিভাবে গাইডলাইন নিয়ে তোমাদেরকে গঙ্গা আরতিতে সাপোর্ট করতে হবে। তো নিশ্চয়ই তীর্থঙ্কর ঘোষজির বেঞ্চ এবং আমাদের ভারতবর্ষের সংবিধান সত্যি সব থেকে উপরে আছে সেই জিনিসটা আজকে দিনে আমরা প্রমাণ পেয়েছি এবং আজকে দিনে আমাদের আস্থার সব থেকে বড় বিষয় আমরা মা গঙ্গারকে প্রার্থনা আরাধনা করার জন্যে গঙ্গা আরতি করতে পারছি। তবে এবছর স্থানীয় পুরসভা ও প্রশাসনের তরফে গঙ্গা আরতির অনুমতি মেলেনি, তাই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে আদালতের নির্দেশে তারা গঙ্গা আরতি করছেন। আমরা একটাই কথা বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি কথা যেটা বলেছেন কি বটেঙ্গে তো কটেঙ্গে, এক রহেঙ্গে তো নেক বনেঙ্গে আর হাম লোক জো হ্যায় আগে বড়েঙ্গে। তো যোগী আদিত্যনাথ জি কথায় আমি বলছি কি আমাদের এই কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি আমাদের সঙ্গে একমত ছিল, একজুট ছিল। ব্যারাকপুরের পূর্ব সাংসদ অর্জুন সিংজি সহ আমরা সবাই একসঙ্গে জড়িত হয়ে এই গঙ্গা আরতি করার জন্য এগিয়েছিলাম বলে আজকে দিনে হাইকোর্টে গিয়ে আমরা আজকে গঙ্গা আরতি করতে পারছি। তো আমরা যদি এক না থাকতাম তাহলে এটা পসিবল ছিল না, তো তাই আমাদেরকে এক থাকতে হবে। আমরা সমস্ত সনাতনী হিন্দুরা যদি এক থাকি তাহলে বাংলাদেশ রকমে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গতে কেউ আমাদের পূজা পাঠ প্রার্থনা আরাধনা বন্ধ করতে পারবে না। চেষ্টা করছে, চেষ্টা নিশ্চয়ই করছে। আপনি দুর্গা পূজার সময় দেখলেন কি মা দুর্গার পূজা করতে গিয়ে বাধা দেওয়া হলো, মা কালীর পূজা করতে গিয়ে বাধা হলো। আমাদের পাশেই হাজিনগর ছট পুজো কমিটি যেটা বিগত 28 বছর থেকে ছট পুজো করছে সেই চান্দিঘাটে ছট পূজা করার জন্য বাধা দেওয়া হলো, তাকে হাইকোর্ট পারমিশনে সেখানে পুজো করা হলো। সেম আজকে কাকিনাড়া গঙ্গাঘাটে আজকে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতি কোর্টের অনুমতি নিয়ে আজকে গঙ্গা আরতি করছে। সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনদেরকে সমস্ত লোককে অভিনন্দন জানাবো আর বলবো আমাদের সমস্ত সনাতনীদেরকে, আপনি যে কোনো লোকের সঙ্গে থাকতে পারেন কিন্তু হিন্দুত্বর জন্যে নিজের সনাতন ধর্মের জন্যে আমাদেরকে এক থাকতে হবে। আমরা যদি এক থাকি তাহলে আমাদেরকে কেউ ভাগ করতে পারবে না, যদি আমরা এক না থাকি যদি নিজের মধ্যে আমরা ভাগ করি তাহলে নিশ্চয়ই আমাদেরকে যে কোনো লোক কেটে দিতে পারবে। তাই যোগী আদিত্যনাথ কথাটা একদম সঠিক আছে কি বটেঙ্গে তো কটেঙ্গে, এর থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে, নিজের মধ্যে একজুট হয়ে আমাদেরকে চলতে হবে।
ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।